এসএসসিতে অটোপাস না দিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিয়ে মূল্যায়ন করার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে শিখন ফলে যে ঘাটতি থাকছে সব শিক্ষার্থীদের তা পোষাতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে দ্রুত মহাপরিকল্পনা করার পরামর্শ তাদের। করোনা মহামারীর কারণে ঠিকমতো ক্লাস পড়াশোনা না হলেও এবছর এসএসসি পরীক্ষায় পাশের হারে রেকর্ড হয়েছে। জিপিএ 5 পেয়েছে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী। পড়াশোনায় অনেক ঘাটতি থাকা সত্ত্বেও এত ভালো ফলাফলের বিষয়টিকে পরিস্থিতি বিবেচনায় ইতিবাচকই বলছেন শিক্ষক ও গবেষকরা। তাদের মতে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিয়ে মূল্যায়নের চেয়ে ভালো বিকল্প হাতে ছিল না। অন্যভাবে রেজাল্টটা তৈরি করে পাশ করিয়ে দিলাম, পাশ হয়ে গেল, তার চাইতে এটা এটা আমি মনে করি যে কিছুটা ভালো। এত কঠিন একটা সময়ের মধ্যে এটা একটা অর্জনই বলতে হবে। এটা বলবো ইতিবাচক যে না, আমরা একটু পাশ না দিয়ে আমরা মিনিমাম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই ফলাফলটাকে নিয়ে আসতে পারছি। যে শিক্ষার্থীরা যে লার্নিং গ্যাপ তৈরি হয়েছে এটা বাস্তবতা, কিন্তু লার্নিং গ্যাপটাকে সামনে কাভার করতে গিয়ে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হবে। যখন তাদেরকে বলে দেওয়া হয়েছে যে এই সিলেবাস শর্ট, তখন কিন্তু এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া মুশকিল হবে যে তারা ওই চ্যাপ্টারগুলো আবার ভালো করে পড়াশোনা করছে। শিক্ষার্থীদের পড়ালেখার ঘাটতি পোষাতে এখনই সুষ্ঠু পরিকল্পনা করে ব্যবস্থা না নিলে সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তারা। এবং সে পুষিয়ে নেওয়ার দায়িত্বটা বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের, এবং সেটা শুধু যে ক্লাসরুমে সময়ে আমরা অনলাইনে থাকবো তা না, প্রয়োজনে ক্লাসরুমের বাইরেও আমরা অনলাইনে থাকতে পারি। তাদের জন্য হয়তো বাড়তি ট্রেনিং এর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যেসব সাব সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। এই বেসিক শিক্ষার্থীরা কিন্তু আবার 2023 এসএসসি পরীক্ষার্থী, তাদেরকে যদি এই 15 মাস বা 16 মাস যে পাবে সেটা একটা প্রপার প্ল্যান না দিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হিমশিম খাবে। তারা কীভাবে তারা কি ফার্স্ট ইয়ার পড়াটা পড়াবে, কতটুকু পড়াবে, তাদের কি শর্ট সিলেবাস হবে, এসব প্রশ্ন কিন্তু বাচ্চারা এখনই শুরু করতেছে। সুতরাং এখন থেকে একটা মহাপরিকল্পনা দিকে যাওয়া উচিত আমি মনে করি আর কি। এবছর এসএসসি পরীক্ষায় পাশ করেছে 93.58% শিক্ষার্থী, আর জিপিএ 5 পেয়েছে 83,000-এর বেশি। বিকাশ বিশ্বাস, বিবিসি নিউজ, ঢাকা।